এখন বাজে 4:30, 17,136 কিলোমিটারের রাইডটা শুরু করলাম। দেখা যাক আমি কতক্ষণে আমার বাগদা, ও বলবো না বলবো না, উফ থাম্বনেলেই তো বুঝে গেছো, যাই হোক বাগদাতে কতক্ষণে পৌঁছাই। ভোরের আলো ফুটতে চলেছে, আমি পৌঁছে গেছি ধুলাগড়ে, আর আমার সঙ্গে আরও দুজন দেখা যাচ্ছে। চলো ব্রেকফাস্ট করতে করতেই তোমাদের সাথে আলাপটা করাই। আচ্ছা আমি আজকে 20 মিনিট সেভ করেছি, 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছিল বাড়ির থেকে ধুলাগড় টু, আমি জাস্ট 1 ঘন্টা এখানে ঢুকে পড়েছি। 5:42 বাজে, চিয়ার্স, গুড মর্নিং। আরে বাপরে বাপ, রাস্তার দুই ধারে যা কুয়াশা দেখো, পুরো একদম হচ্ছে কুয়াশার চাদর। যারা বাইকার বা যারা রাইডার, যারা মোটামুটি রাইডে বেরো, তারা রিলেট করতে পারছো নিশ্চয়ই ফুরফুরে ওয়েদারে, ঠিক ঠান্ডা না ঠিক গরম না, একটা হালকা ঠান্ডা হাওয়া আস্তে আস্তে গায়ের মধ্যে ঢুকছে, মানে মিঠে ঠান্ডা যাকে বলে, ভীষণই আরামদায়ক, ভীষণই। আর কালকে রাত্রিরে কিছুক্ষণের জন্য ওদের সাথে আমার ফোনে কনভারসেশন হয়েছিল, তো তাতে ওরা আমাকে বলেছিল ওরা খুব আস্তে চালায়, আস্তে ছিড়িয়ে দেয়, 110 রাকেশদা আর পেছনে অর্পণদা, এরা খুব আস্তে চালায়। আমার এই যে হেলমেটের গ্লাসের মধ্যে কিছু পোকামাকড় শহীদ হয়ে গেছে, আমি বুক করেছি মাইকো ক্যাম্পে, তো সেখান থেকে আমাকে আমার ফোন করে জিজ্ঞেস করলো যে আমি লাঞ্চে কি খাবো, তো সে যে আমাকে জিজ্ঞেস করলো তো আমার খুব ভালো লাগলো। লুকিং গ্লাসে দেখো একবার পিছনে সূর্য উঠছে। আজকের প্রথম টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা ক্রস করছি, 584 টাকার তেল হলো এখান থেকে, 5.59 লিটার। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তেল ভরিয়ে নিয়েছি, এই যে এরা দুজন এখানে, যাই 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 যাই, দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমরা যদি লাইক না দিয়েছো না খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। আজকের দিনের দ্বিতীয় টোল, এই যে রামপুরা টোল ক্রস করলাম, এই দেখো পিঙ্ক কালারের গাছ, এখান থেকে বেলদারও 22 কিলোমিটার, সবুজ মাঠটা বুঝতে পারছো, মাঠ না মানে অ্যাকচুয়ালি ধান জমি, আই সুদিং এনভায়রনমেন্ট যাকে বলে। এবার বসন্ত আসছে, নতুন পাতা ফাতা গজাবে, উঠলো ভাই বাগদা যাই। আমরা বেলদা এসে পৌঁছাইনি, কিন্তু এই যে ডাইভারশন শুরু হয়েছে, আমি শুনেছিলাম, আসার আগে রাজদীপদের কাছে শুনেছিলাম, আমি আগে থেকেই রেডি ছিলাম, বাট তাও বিরক্তি লাগছে, বিরক্তিকর। আর কতটা বাকি, আর কতটা যাব, নেই 95 কিলোমিটার, 2 ঘন্টা। আমরা বেলদা থেকে মোটামুটি 8-9 কিলোমিটার মতো আগে রয়েছি, তো এখানেই দাঁড়িয়ে গেলাম, একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, মানে গাড়িগুলো চোখের সামনে আছে আর ওই ভিতরটাই আমরা খাবার খাচ্ছি। তো এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই, আমি একটা অমলেট বলেছিলাম, অ্যাকচুয়ালি ডিম টোস্ট বলার কথা ছিল, টোস্ট কথাটা আর মাথায় আসেনি, অমলেট বলে দিয়েছি, অমলেট দিয়ে দিয়েছে, তারপর দেখলাম এটুকু তো পেট ভরবে না, দিয়ে আবার বললাম আমাকে একটা টোস্ট করে দাও, তো অমলেটও খাবো টোস্টও খাবো, ডবল ডিম। আমাদের খাওয়া দাওয়া খতম, এখন বাজে 9:55, মানে ধরে 10টা, এখান থেকে আমরা বেরোচ্ছি, এরপর সোজা গিয়ে বাগদায় দাঁড়াবো, এর দোল খেতাম যদি সময় থাকতো, বাট সময় নেই, যাই যেখানে উদ্দেশ্য সেখানে গিয়ে পৌঁছাই আগে। একটা ডাইভারশন ক্রস করার পর ব্রেকফাস্ট করলাম, একটা দ্বিতীয় ডাইভারশন চলছে, ডিস্কো দিওয়ানে। দেখো ওদিক থেকে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, ব্রিজের এপাশে কি আছে দেখবে, এক গাদা জল, এই জন্যই বোধহয় এই জায়গাটার নাম জলেশ্বর। দেখো জলের ধারে কি সুন্দর একটা মন্দিরও রয়েছে, এটাই সেই কিন্তু ঝাড়গ্রামের যে সুবর্ণরেখা নদী, ওই নদীই কিন্তু এটা বয়ে গেছে, আর আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপাতত এই জায়গাটার নামই মানে জলেশ্বর, আর ওই পাশ দিয়ে বোধহয় জলেশ্বর রোডটা গেছে। কেমন লাগছে রাইডটা বলো, এটা কোন টোল প্লাজা, লক্ষ্মীনাথ টোল প্লাজা, তো আমরা আমাদের দিনের থার্ড টোল প্লাজা ক্রস করে নিলাম।
এই যে এখানে বাঁদিকে নামলাম, নেমে আবার বাঁদিক, আস্তে আস্তে যাই। একটু খেয়াল করে যদি আসো, হলদিপাড়া যে হলদিপদ বলে যে জায়গাটা, ওটা সাইনবোর্ড আছে, দেখতে পাবে, সেখান দিয়ে নেমে যেও। হনুমানজিকে দেখে নেবে, দেখে নিয়ে বাঁদিকে বাম্পার ঢুকবে। তখন তোমাদের সাথে আর কথাই বলতে পারছি না বাম্পারের চোখ করে। গুগল ম্যাপে সবই দেখাচ্ছে, তাও তোমাদেরকে একবার দেখালাম আমি। এই ঝাউবনের ওপারেই হচ্ছে বাগদা সি বিচ, কাছাকাছি এসে গেছি বুঝলে, একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা পাচ্ছিও। যে বাঁদিকে দেখতে পাচ্ছো এগুলো মনে হচ্ছে নুন চাষ, আই এম নট শিওর, বাট আমি দেখে যেটা বুঝতে পারলাম, যেটা একটা কথা বলে রাখি, এখানে ছাইয়ের বালির রাস্তা কিন্তু, ঠিক আছে, তো আস্তে চালিও, সাবধানে যেও, অতিরিক্তই ডেঞ্জারাসভাবে আছে। মাই ইকো ক্যাম্প বাগদা সি বিচ, কি সুন্দর একটা গেটও করে রেখেছে, ও মাই গড, এ তো অন্য ব্যাপার গো, কি সুন্দর লাগছে। কোথায় রাখবো গাড়িগুলো? ওকে, এখানে পার্কিং করছি। বিশাল গরম লাগছে, বিশাল, সকালবেলা একটা ঠান্ডা ফুরফুরে মেজাজ ছিল, এখন প্রচণ্ড গরম লাগছে। এই ডাবটা ওয়েলকাম ড্রিঙ্ক আমি খেয়েই ফেলেছি, আর দেখ যে মনে পড়লো তোমাদেরকে বলা উচিত। শেষ করে দিয়েছি আমি একদম, ঠিক আছে, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদেরকে বাকি ব্লগটা দেখাচ্ছি, কন্টিনিউ করবো, সব দেখাবো তোমাদেরকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই টেন্টের কী কী ফেসিলিটি আছে, কত কী চার্জ পড়লো, হ্যান দেন এভরিথিং ডিটেলস নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আপাতত আমি যাচ্ছি লাঞ্চ করতে, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও কমেন্ট করে, অপেক্ষা করি কমেন্টের, অ্যান্ড খুব ভালো লাগলে শেয়ার করো, যাদের যাদের রুটটা খুবই দরকারি তো এই ভিডিওটা সেভও করে রাখতে পারো বা পিন করে রাখতে পারো, পরে দেখতে পারবে কীভাবে আসছো এখানে। তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ লাভিং, stay tuned, thank you, ta-da. আমার মনে হচ্ছে এখানে কাঁকড়াও আছে, কারণ এই ছোট 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 বালির এইসব ক্রিয়াকলাপ গুলো কাঁকড়ারাই করে। বিকালে এসে একবার পাহারা দেবো, রোদ্দুরে তো বেরোয় না, বিকালে এসে দেখো। আছে ওই যে ওখান থেকে ওখানে দেখা যাচ্ছে, গোপ্রো হয়তো দেখাতে পারবে না, বাট নিজের চোখে দেখো। হ্যাঁ তো, হ্যাঁ সেই পকড়ে মে লাইক ঠোকো, লাইক।